বলছি আমার প্রণাম নেবেন মহারাজ, আপনার ভিডিওগুলি আমি নিয়মিত দেখে থাকি, এর থেকে আমার অনেক প্রশ্নের উত্তরও আমি পেয়ে যাই, নিজের কোথায় ভুল করেছি সেগুলো অনেক অংশেই আমি বুঝতে পারছি ভিডিওগুলো দেখে। আপনি অনেক সময় বলে থাকেন যে শান্তির খোঁজ না করে অশান্তির কারণগুলোকে খুঁজে বের করা উচিত, তো সেক্ষেত্রে আমি অশান্তির কারণ খুঁজতে গিয়ে দেখেছি তথাকথিত সামাজিক সম্পর্কগুলোর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি ধীরে ধীরে। এটা বুঝতে পারছি খুব পরিষ্কারভাবেই, সংসারই অশান্তির মূল কারণ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি সংসারে থাকতে হয়, সংসারের মধ্যে থেকে নিজেকে কিভাবে ভালো রাখতে পারি আমি? সংসার বলতে কি বলছি সেটা একটা বড় কথা। সংসারে থাকতেও বা কেন হবে, না থাকতেও বা কেন হবে, এই প্রথমত সংসারের ডেফিনেশন প্রত্যেকের আলাদা আলাদা, ঠিক আছে? এবার এই আলাদা আলাদা ডেফিনেশনে কে বানিয়েছে ডেফিনেশন? আমরা বানিয়েছি। আর কি বলছে থাকতে হবে? আমরাই বলছি থাকতে হবে। তাহলে প্রশ্ন হলো যে সংসারের এই সামাজিক সম্পর্কগুলোর মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলেছে আপনি বলছেন, বিশ্বাস করার কি আছে? আপনি বিশ্বাস করতে পারেন না যে মুদির দোকানে টাকা দেবার উনি মুড়ি দেবেন না, এটা কি বিশ্বাস হারিয়ে ফেলছি আমরা? আমি ইলেকট্রিক বিল পে করছি, নেক্সট বার আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই হবে কি হবে না, আমরা অসামাজিক হয়ে যাচ্ছে কি? আপনি চশমা পড়েছেন, আপনি কি বিশ্বাস হারিয়ে ফেলছেন যে পরবর্তীকালে এই চশমাটা হয়তো আমাকে আর সেই ভিউ দেবে না, রাস্তায় বেরিয়ে গিয়ে চিন্তায় পড়ে গেছি যদি না দেয়, এই কাপড়টি কিনেছি যদি কাপড়টি ফট করে ফেটে যায় রাস্তায়, আমরা কি বিশ্বাস হারিয়ে ফেলেছি? এইরকমই সব সম্পর্ক, প্রত্যেকের একটা জায়গা আছে। এবং আমি বহুবার বলেছি অশান্তির কারণ বাইরে কোথাও থাকে না, অশান্তির কারণ থাকে আমাদের সেলফ ডেফিনেশন। আমরা বলে দেব যে প্রথমে সম্পর্ক বানাবো, মা একে বলে, বাবা একে বলে, ভাই একে বলে, বোন একে বলে, খুড় শাশুড়ি একে বলে, বন্ধু একে বলে, কে বানিয়েছে এটা? সেই সংসারের মতো আমরাই বানিয়েছি। কে ডিফাইন করেছে? আমরাই ডিফাইন করেছি। এবার বলছি এই তুমি আসো ফিট বসো আমার ডিফিনিশনে, এখানে সমস্যা। কেন কেউ কারো ডিফিনিশনে ফিট বসবো? এখানে তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই নয়। সম্পর্ক যদি থাকতে হয় তার মধ্যে প্রেম থাকবে, অ্যালাউ করা থাকবে একে অপরকে, ঠিক আছে? এবং ওই ওই হিসাবের সাথে সম্পর্ক হবে, ঠিক আছে? যেমন এই গাছটি আমি কি জল দেবো, আমি কি এই গাছটিকে জল দেবো? তা না, নিশ্চয়ই দেবো না, এখানে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি থাকবো এই দুইয়ের মধ্যেই, দ্বৈতের মধ্যে, এটাই সংসার। কোন সম্পর্কের মধ্যে প্রচণ্ড অ্যালাইভনেস থাকবে, তাকে আমাদের সিঞ্চন করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, একে আমাকে এর মতো বাড়তে দিতে হবে, একে নার্চার করেও বলতে হবে ঠিক আমি ওকে কাটিং করব দরকার হলে, কাটিং করে কি বলবো, ভাই রোদ্রে থাক, নিজের মতো থাকো, বাড়ো, নিজের জীবনের রসদ নিজে এগিয়ে নিয়ে যাও, এই সম্পর্ক জীবন্ত। আর কোনো কোনো সম্পর্ক যেমন থেকে যাবে, আমি কি আপত্তি করবো তোমার মধ্যে কোনো গন্ধ নেই, ছি 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 ফালতু ফুল, এর সৌন্দর্য আছে, এর মতো আছে। কিছু সম্পর্ক থাকবে যেগুলি দেনা পাওনার মধ্যে, ওকে রাখুন ওইভাবেই, বোঝা যাচ্ছে? বাড়িতে অনেক রকম জিনিস থাকে, সব জিনিসকে কি সমান অ্যাটেনশন দেন? আপনার শোকেসে রাখা শোপিস তাকে আর আপনার গ্যাস ওভেনের যে নব, দুটোকে কি একই টাইম দেন নাকি আপনি? তা তো না, এই বিবিধতা সুন্দর, ওর মধ্যে দিয়ে যেতে হবে। আর প্রত্যেকেই এই সংসারের মধ্যে আমরা আছি, ঠিক আছে? সংসার শব্দের অর্থই তো যা সরে সরে যায়, অ্যাকসেপ্টেড, ব্যক্তি বদলায়, রিজিট করে না ফেলা কোনো জিনিসকে, তোমাকে এমন হতেই হবে, এমন এরকম। এই যে আমাদের এখানে এ আমি ভাবছিলাম এ কাজ হচ্ছে আমাদের পাঁচিল তোলার কাজ হচ্ছে, ওকে জিজ্ঞেস করুন, ও লিড দিচ্ছে, এইটুকুনি পাঁচিল তুলতে তুলতে তিনবার ডিসিশন চেঞ্জ হয়েছে, আর আমরা বলছি 30 বছর একটা সম্পর্ক একই রকম চলবে। আমরা ভেবেছি ছেলে একে বলে, আর ছেলে যদি সেই ডেফিনেশনে ফিট না বসে, তুমি খারাপ ছেলে, আমি অশান্ত হয়ে পড়েছি, দরকার নেই, ঠিক আছে? বুঝুন জিনিসটা কি, ঠিক আছে? তার মানে কি আমি ওকে অ্যাকসেপ্ট করে নেবো, মানে ওর সাথে থাকবো না? যেই রিলমে আপনি গ্রহণ করতে পারছেন না, তুমি এই রিলমে আমার ঠিক মনে হয় না, তুমি এগাও, আমার বিরোধ নেই, আমার এর মধ্যে আমি ফিট নই। যস্মাত ন দ্বিজতে লোকে লোকান ন দ্বিজতে চাইয়া, যে উদ্বিগ্ন করে না ইয়ে উদ্বিগ্ন হয় না, না নিজেকে দিয়ে অন্যকে উদ্বিগ্ন করুন, ঠিক আছে? আর না অন্যের দ্বারা নিজে উদ্বিগ্ন হন, একে প্রেম বলে, একে সন্তুলন বলে। আমরা এটা কিন্তু চাই না কেউ আমাদের বিরক্ত করবেন, এবং আমরাও কাউকে বিরক্ত করবো না।
এই জন্য বুদ্ধ বলে এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটাকে দেখে বুদ্ধদেব বলেছিলেন নির্বাণ হলো সক্রিয় অক্রিয় সংসার, আর সংসার হলো অক্রিয় নির্বাণ। মুক্তি কি? যখন সংসারের অভাব হয়, মানে সংসার তার ওয়ার্কিং ফর্মে নেই। জলের তরঙ্গ কখন হয়? যখন এদিক ওদিকে প্রেশার থাকে। জল যখন ওই একই জল যখন শান্ত হয় তাকে মুক্তি বলে, ওই একই জল যখন নড়াচড়া করে তাকে সংসার বলে। অ্যাক্টিভ অবস্থা সংসার না? তো এই যে আমরা কি করছি, আমরা এই যে সংসার মানে কি, আমরা বললাম অক্রিয় নির্বাণ, মুক্তিই সংসার, সংসার থেকে মুক্তি হয় না, ঠিক আছে? সংসারে থাকার বিদ্যা শিখতে হয়, আর আমরা সবাই সংসারে আছি। আমি যে বসে আছি এর জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বুঝতেই পারছেন? এই অ্যারেঞ্জমেন্টই সংসার। এই অ্যারেঞ্জমেন্টকে সুষ্ঠু করতে হবে। অ্যারেঞ্জমেন্ট নেই, আপনারা কেউ আসবেন না, আমিও কথা বলবো না, তাহলে নেই সংসারও নেই, ঝামেলাও নেই। তা প্রশ্ন কি করবে এই ম্যানিফেস্টে, এই নিয়ে কি করবে? ঠিক আছে, করতে হবে, কিন্তু আমাকে বিধি জানতে হবে, এটাই বেদান্তের ঘোষণা। থাকতে হবে দ্বৈতে, স্বরূপত তুমি অদ্বৈত, ঠিক আছে? মানে ইউ আর নন ডুয়াল। নন ডুয়াল মানে কি? ইউ আর কানেক্টেড। উনি যদি ঠিক মতো না বসেন আপনি বসতে পারবেন না, দেওয়ালটা যদি বিট্রে করে দেয় ভেঙে পড়ে যায়। সবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার গদিটা নিচে বসে আছে ওটা সাপোর্ট দিচ্ছে আপনাকে, না? তো এই প্রত্যেকটা জিনিস উই আর কানেক্টেড। এসিটা সাপোর্ট দিচ্ছে, ফ্যানটা সাপোর্ট দিচ্ছে, লাইটটা সাপোর্ট দিচ্ছে। আমি আপনার সাথে দিকে তাকি কথা বলছি, আমি যদি এইদিকে তাকি কথা বলতাম আমরা অতটা ঠিক মনে হতো না। এই সূক্ষ্ম সূক্ষ্ম স্থূল স্থূল সব মিলিয়ে আমাদের জীবন গঠন হয়েছে, একে সম্যক জায়গায় স্থাপন করতে হবে। যা করার করুন কিন্তু ভালো করে বুঝুন এই টোটাল জিনিসটা, আপনিও গঠন হয়েছেন, আরেকজন যে ব্যক্তি সেও ইউনিকলি গঠন হয়েছে, ঠিক আছে? যেটা করার ওটাই করুন, ওটা ওর বাইরে আপনি কিছু করতে পারবেন না, ওটা আপনার কন্ডিশনিং, ঠিক আছে? কিন্তু আমি বারবার যে কথা বলি, জীবনকে বুঝুন, জীবনের ওয়াইডনেস, জীবনের যে ভাস্টনেস এটা বুঝুন। এটা একটুখানি নয় যে আমার সংসার, আমার 20 জনের সংসার, ঠিক আছে? আমরা সংসারে বলি, আমরা আমাদের ফ্ল্যাটটা কি ভালো করে পুরো দেখিনি? আমরা হলেও আমাদের ওইটুকুনি ফ্ল্যাট, ওই জন্য কি বুঝি সংসার মানে যে রাস্তা দিয়ে যাবেন, এত কিছু তো দেখার মতো আছে, আমরা বঞ্চিত নই কি সংসার থেকে? বুঝে যাচ্ছে? তো প্রথম আপনি 2-3টে যেটা প্রশ্ন রিগার্ডিং ইউ বলি, প্রথম ডেফিনেশন ঠিক করুন। এই সংসারে 800 কোটির বেশি মানুষ আছে, উই অল আর কানেক্টেড। নিজের সংসারকে বিরাট করুন। ওই যে পাশে মা বসে আছেন ওনাকে আমি কথা বলেছিলাম, উনি বলেছিলেন, সম্ভবত আপনিই বলেছিলেন যে আমি মানিয়ে চলতে পারি না, কিছু না একটা প্রশ্ন ছিল প্রথমে, বা যা দেখছি মা তো পাচ্ছি না, মানানো পাচ্ছি তার মানেটা কি? একে যদি আমি দিন রাতে জলে থাকি, জলে রাখিয়ে মানি চলতে পারবে না, এটা ঠপ হয়ে যাবে, ঠিক আছে? কোথায় মানাতে হবে, কোথায় মানাতে হবে না? কেউ আপনার ছায়াতে অসন্তুষ্ট হয়ে যাবে, তাকে অসন্তুষ্ট থাকতে দিন। কেউ আপনি বই পড়েন বলে অসন্তুষ্ট হয়ে যাবে, কেউ আপনি একটু স্লো চলেন বলে অসন্তুষ্ট হয়ে যাবেন, তো কী করবেন? বলবেন দেখো আমি স্লো চলতে ইউনিক, আর তুমি তোমার মতামতে যে স্লো চলা খারাপ এতে ইউনিক, দ্যার ইজ নো ক্ল্যাশ। দরকার নেই আমার সাথে হেঁটো না, দুটো ফোনে কথা বলে নেব, বুঝে যাচ্ছে? এই জায়গায় রাখুন। আপনি লাউ খেতে ভালোবাসেন, আপনার হাজব্যান্ড সয়াবিন খেতে ভালোবাসে, সয়াবিন একটু রাঁধুন, লাউ একটু রাঁধুন, দুজনে মিলে আনন্দে বসে খান। তোমাকে লাউ খেতে হবে, তোমাকে সয়াবিন খেতে হবে, ভাই আর নালে ওকে বলবে আসো তোমাকে সয়াবিন করা শিখিয়ে দিই, তুমিও করো আমিও করি, তুমিও কিছু আর্ন করো আমিও কিছু আর্ন করি। আমরা যে দৃষ্টিকোণ রেখেছি না, ওই দৃষ্টিকোণের মধ্যে একটা শক্ত ভাব আছে, ওটাকে ঢিলা করুন, ঢিলা করুন। সংসার অ্যাটলিস্ট কি, আফটার অল এটা প্লে, এটা খেলা, লেটস প্লে। 4 রান চাই, 4 রান চাই বলে সবসময় একটা উত্তেজনা তৈরি করার কিছু নেই। হারলে ওয়ার্ল্ড কাপটা আবার নেক্সট ওয়ার্ল্ড কাপে রিনাউন্স করতে হবে, নিয়ে যাও ভাই, পকেটে করে তো নিজে ভেঙে তো আর গয়না করাতে পারবেন না। তো কী এটাকে এত গুরুত্ব দেওয়ার, ঠিক আছে? সংসারকে বেশি গুরুত্ব না দেওয়াই নির্বাণ, ওটাই মুক্তি। লাইট রাখুন জিনিসকে। হাজবেন্ড আরেকজনের সাথে কথা বলে, আপনিও বলুন, না বলার কি আছে? হোয়াটসঅ্যাপ তো এই জন্যই, একসাথে 300 জনের গ্রুপ খুলে যাচ্ছে, 300 জন 300 জনের সাথে কথা বলতে পারে না। তুমি কেন কথা বলছো? ইটস ইওর ডেফিনেশন, ডোন্ট স্টাক। এরকম ওপেননেস যখন আমাদের মধ্যে আসতে শুরু করবে, অল দেখবেন এভরিথিং ইজ মার্জড, স্থিতিশীল হয়ে গিয়েছে। আমার আমি অভিজ্ঞতায় বলছি, অদ্ভুতভাবে স্থিতিশীল হয়,
এই আমাদের কাছে কাছে কিউ আছে এই ভদ্রলোক, বিচার করতে যায় আর তার সাথে বিচার হয়ে যায়, এরকম সবার। হ্যাঁ না, সকলের, আমার ক্ষেত্র, আমার ক্ষেত্র, আমরা মনে করি আমরা অনেক কিছু করব, আমরা জানি না পুরো এই টোটালিটি কি ব্যবস্থা করে রেখেছে, না ওর মতো সব কিছু গড়াচ্ছে। উই হ্যাভ টু ড্রপ আওয়ার পার্সোনাল ডেফিনেশন, আমাদের ডেফিনেশন ড্রপ করুন, ঘটবে তো তা যা ঘটার, কেউ কিচ্ছু করতে পারবে না। সেই জন্য জিসাসের জীবনে বলে যে তার মূর্তিতে, বাংলায় বলছেন ইংলিশে আছে, তার মূর্তিকে কে এক হাত বাড়াতে পারবে বলো, আর কে এক হাত কমাতে পারবে বলো, কেউ পারবে না। অনন্তে কে এক বিন্দু যোগ করতে পারবে আর কে এক বিন্দু রিডিউস করতে পারবে, উপরে লেখা আছে আমাদের পূর্ণমাদহ পূর্ণমিদম, এই অ্যাটিচিউড। থাকুন এখানে, বাঁচুন ফুল্লি, রামের কথা হলো না, রাম ফুল্লি বাঁচে, শম্ভুককে তার পাও না, সীতাকে তার পাও না, রাবণকে তার পাও না, ইয়েট শান্ত, এটা রাখুন। এই ম্যাচুরিটি আসতে একটু সময় লাগে, নিজেকে সময় দিন। রোজ যদি কুড়িকে কী বলে ফুটলি কিনা বল, ফুটলি কিনা বল, তাহলে নষ্ট হয়ে যাবে জীবন। এভাবে ফুটে এসছেন যখন, এই বিইংয়ের সাথে থাকুন, এই শান্ততার সাথে থাকুন, দেখুন দই বসার মতো সব বসতে থাকবে। কি বসে তো নাকি, যারা একটুখানি বেশি আসছে, কিন্তু ওনাকে একটু নতুন এসছেন সম্ভবত আপনি, না আস্তে 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 অনেক জটলা দেখবেন, জটলাই ছিল না, আঙুলে পেঁচিয়ে রেখেছিলাম, তাহলেই লম্বা হয়ে যাওয়া।